দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সকাল 8:30 ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী বঙ্গবন্ধু ঘাঁটি থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় তাকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুই দিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকেল 4:00 গণভবনে সাক্ষাৎ করেন। এরপর বিকেল 5:00 ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। পরে ইফতার ও নৈশভোজে অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে জয়শঙ্করের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে আমন্ত্রণ জানানো সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।